সো হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের প্রথম ব্লগটি আজকে আমি তৈরি করতে চলেছি। সো আজকে আমি যেখানে বা প্লেসে তৈরি করতেছি সেটা হচ্ছে আমাদের বাসার ছাদ। তো এখান থেকে খুব সুন্দর একটি ভিউ দেখা যায়, নীল আকাশ। তাহলে আমরা চলেন ভিডিওটি শুরু করে দিই বেশি কথা না বলে। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওগুলোই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার দিবেন, এবং জলদি জলদি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলেন নিয়ে যাই। সো চলে আসলাম আমাদের একটি ব্যাট নিয়ে, যেটি আমার এই ব্যাটটা দিয়ে আমার অনেকটি রান হয়েছে। এটি হচ্ছে কাশ্মীর উইলো ব্যাট। এটি খুব সুন্দর পাওয়ার লাইন শো করতেছে, আপনারা দেখতে পারছেন। এবার এটি এসজির নতুন স্টিকার লাগিয়েছি, আগে স্টিকার তুলে পাওয়ার আছে অনেক। এই ব্যাটটি খুবই সুন্দর এবং এটা শেপ সব কোয়ালিটি সবই সুন্দর। আপনাদেরকে যদি আমি পাশ থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন সুন্দর শেপ কোয়ালিটি। সো এই ব্যাটারির প্রাইস পড়বে 5000 টাকা, যদি কিনতে চান তাহলে কিনতে পারেন। এটা কিনতে হলে আপনাকে আমাদের এখানে পাশের সৌরভ স্পোর্টস নামে একটি দোকান আছে, ওখান থেকে কিনতে হবে। তো চলুন আমরা পরের প্রোডাক্টে চলে যাই। সো আমরা চলে আসলাম, এবার আমরা দেখাবো একটি টেনিস ক্রিকেট ব্যাট, যেটি ওয়ান হ্যান্ড ড্রিল করার জন্য খুবই সুন্দর এবং পারফেক্ট একটি ব্যাট, যেটা আমি আসলে ওয়ান হ্যান্ডে ড্রিল করি সে ব্যাটটি। আপনি ব্যাগটি অনেক চিকন। এটির প্রাইস পড়বে আপনার 180 টাকা থেকে 200 টাকার ভেতরে ব্যাটটি আপনি পেয়ে যাবেন। সো চলুন আমরা পরের ইনস্ট্রুমেন্টে চলে যাই। সো এবার আমরা চলে আসলাম স্ট্যাম্প নিয়ে, যেটি প্লাস্টিকের স্ট্যাম্প। এটা ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার যে কাঠের স্ট্যাম্পে বল লাগলে ভেঙে যায়, এগুলো ভাঙবে না বা এগুলোর ক্ষতি অতটা হবে না, এগুলো আপনাদের অনেক দিন টেকসই দিবে। স্ট্যাম্পগুলো আপনি খুলে লাগাইতে পারবেন। হ্যাঁ, আপনি স্ট্যাম্পগুলো এভাবে খুলতে পারবেন, খুলে আবার ঠিক ওই জায়গাতে লাগিয়ে দিতে পারবেন, সুন্দর ব্যবহার করতে পারবেন। এই স্ট্যাম্পগুলোর প্রাইস আপনার পড়তে পারে 200 থেকে 250 টাকার ভেতরে। তো চলুন আমরা পরের প্রোডাক্টে চলে যাই। সো এখন আমি আপনাদের যে দেখাবো সেটি হচ্ছে ঈশানের কোম্পানির একটি সুন্দর ক্রিকেট বল। এই ক্রিকেট বলটি আপনারা পেয়ে যাবেন বেশি না, শুধুমাত্র 450 অথবা 500 টাকা বা 450 টাকায় পেয়ে যাবেন। এটি খুব সুন্দর, টেকসই দিবে অনেক দিন, নতুন বল, দেখতে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন বল। এটা আপনারা চাইলে কিনতে পারেন, সিম কোয়ালিটিটা খুবই সুন্দর, মানে এক কথায় ভালো বল। তো এটি দেখানো হয়ে গেল, চলেন পরের প্রোডাক্টে চলে যাই। অ্যান্ড গাইস, দিস ইজ, এটি হচ্ছে একটি টেপ টেনিস বল, যেটা টেপ টেনিস মারুতি ক্রিকেট খেলা হয়, যেটি দিয়ে মানে লিগ খেলা হয়, এটি হচ্ছে টেপ টেনিস বল। এগুলো দোকানে আপনি 40 টাকা থেকে 30 টাকার ভেতরে টেপ সহ পেয়ে যাবেন। এগুলো খুব মানে কোয়ালিটি সম্পন্ন ভালো বল, এই বলগুলোও চয়েসে রাখতেই পারেন। এবার দেখাবো, এটি হচ্ছে জাস্ট প্লাস্টিকের ঠকাশ বল। এগুলো আপনি নেটে অথবা কংক্রিটের উপরে খুব সুন্দর একটি ড্রিলের জন্য এটা নিতেই পারেন। এটি ড্রিল করা যাবে খুব সুন্দরভাবে। এটি আবার মাটিতে খেললে এটি খেলা যাবে না, কিন্তু খুবই সুন্দর এটি ড্রিল করা যাবে। সো এই বলগুলোর প্রাইস পড়বে 15 টাকা করে। যদি আপনি ওয়ান হ্যান্ড ড্রিল এবং ভালো ক্রিকেটের জন্য প্র্যাকটিস করতে চান, এই বলগুলো খুবই ভালো হবে। তো চলেন পরের প্রোডাক্টে চলে যাই। সো এবার আমরা যেটি দেখাবো এটি হচ্ছে ক্রিকেট ব্যাটিং গ্লাভস। সো ক্রিকেট ব্যাটিং গ্লাভস, এটি খুব সুন্দর লেদার কোয়ালিটির একটি গ্লাভস। এই গ্লাভসগুলো খুব সুন্দর এবং ফোম কোয়ালিটিও খুবই সুন্দর। এই গ্লাভসগুলো অনেক হাই কোয়ালিটির, দেখতে পাচ্ছেন যারা প্র্যাকটিস প্লাস ম্যাচ খেলেন তাদের জন্য এই গ্লাভসগুলি খুব সুন্দর এবং টেকসই হবে। এগুলোর প্রাইস পড়বে 800 থেকে 900 টাকার ভেতরে আপনি এগুলো পেয়ে যাবেন, 800 থেকে 900। তো চলুন পরের প্রোডাক্টে চলে যাই। সো পরের প্রোডাক্টটি আপনাদের যেটি সেটি হচ্ছে ক্রিকেট ব্যাটিং হেলমেট। সো এই হেলমেটটি আপনাকে টেকসই হবে অনেক, কারণ এর যে গ্রিল আছে, শক্ত যে গ্রিলটি, এটি মেটালের এবং এটি বল লাগলেও ভাঙবে না, খুবই সুন্দর একটি টেকসই দেবে। এখানে যেমন ন্যাশনালের মতো ন্যাশনাল প্লেয়াররা যেমন খেলে ফোম থাকে, এখানেও সেমনই ফোম আছে, ভেতরেও সুন্দর একটি কোয়ালিটিতে ফোম দেওয়া। আর এখানে অ্যাডজাস্ট করতে পারবেন কত সাইজ সেটি অ্যাডজাস্ট করতে পারবেন, ব্র্যান্ড হচ্ছে শেরি। তো এই হেলমেটটি খুবই ভালো ম্যাচ এবং প্র্যাকটিস জন্য দুটাই ভালো। তো চলেন পরেরটাই চলে যাই। সো চলে আসলাম,
এবার আমরা দেখাবো থাই প্যাড, যেটি অ্যাডজাস্ট থাই দুইটা পাবেন। এটা হচ্ছে ডান পার থাইটা, যেটা হচ্ছে খুব সুন্দর আপনাকে, মানে আসলে এগুলাও টেকসই হবে অনেক দিন। সো এগুলো অনেক হার্ড এবং শক্ত আছে, বল লাগলে কোনো সমস্যা হবে না আশা করি। সো এই থাই প্যাডগুলো নজর রাখতে পারেন, এগুলোর প্রাইস পড়বে 500 থেকে 550 টাকার ভেতরে আপনি এগুলো পেয়ে যাবেন। এগুলো খুব সুন্দর টেকসই দিবে প্র্যাকটিস এবং মেন্স খেলার জন্য দুইটাই। তো চলেন পরের প্রোডাক্টে চলে যাই। এই যে পরের প্রোডাক্টে চলে আসলাম, এটি হচ্ছে আপনাদের কোকাবোরা প্যাড। সো এটি আমার প্যাড, আমি এটা পরে অনেক রান করেছি এবং খেলতে পেরেছি। এটি অনেক সুন্দর টেকসই দিবে। এই প্যাডগুলো আপনারা চয়েসে রাখতে পারেন, এগুলো খুবই সুন্দর এবং এগুলো অনেক দিন টেকসই দিবে। এগুলোর প্রাইস আপনার 600 থেকে 700 ভেতরে পেয়ে যাবেন এগুলা, অথবা 500 থেকে 600 পাওয়া যায়। এই প্যাডগুলো খুবই সুন্দর টেকসইও দিবে। এতে যে ফোম আছে, এই যে ফোমগুলা অথবা আপনার যে এটা আছে, এই যে এর আঠা খুবই সুন্দর, আপনাকে কোনো সমস্যা দিবে না। এটা নিমিশেই 2-3 বছর আরামসে খেলা যাবে, খুব সুন্দর একটি প্যাড। তো আমরা পরের প্রোডাক্টে চলে যাই। সো পরের প্রোডাক্টটি হলো এই যে আমাদের এজে স্পোর্টস অ্যালবো গার্ডটি, যেটি আপনারা 100 টাকা থেকে 80 টাকা অথবা 100 টাকায় পেয়ে যাবেন। এই গার্ডগুলো খুবই সুন্দর, আপনার সাপোর্ট দিবে, বল যদি হ্যান্ডেল লেগে যায় তাহলে আপনার ব্যথা লাগবে না, বা এগুলো শক্ত আছে, বল লাগলে কিছুই হবে না আমি আশা করি, কারণ এগুলো দিয়ে আমি অনেক খেলছি। আমার কাছে যেই ইনস্ট্রুমেন্টগুলো ছিল আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমার কাছে এগুলোই ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আরেকটি প্রোডাক্ট আছে যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি, এই যে সেই প্রোডাক্টটি, এটি হচ্ছে একটি ব্যাগ, ক্রিকেটের ব্যাগ। যেই ব্যাগটি আপনারা ক্যারি করতে পারবেন ক্রিকেটের সব পণ্যগুলো বা সামগ্রীগুলো। ব্যাগের কালারটি খুব সুন্দর, এটির প্রাইস পড়বে 800 থেকে 900 টাকার ভেতরে। খুব সুন্দর একটি ব্যাগ আপনারা পেয়ে যাবেন, অনেক জায়গা আছে ভেতরে, দেখতে পারবেন অনেক জায়গা আছে ভেতরে। এখানে একটা চেন আছে, খুবই সুন্দর একটা চেন আছে। আর এখানে আমার একটা গার্ড আছে যেটা ব্যাটিং গার্ড বলা হয়, এই গার্ডটি প্রাইস পড়বে 60 টাকা, খুব সুন্দর টেকসই এবং ভালো গার্ড। সো এগুলাই ছিল আজ আমার কাছে, আমার কাছে যেগুলো ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারেন। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বাই বাই, আজ এতটুকুই।